নির্বাচনের প্রস্তুতি সবশেষ জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, নির্বাচনী সরঞ্জাম কি এখনো পাঠানো হয়েছে সেখানে? সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। জি, তানিয়া, সকাল থেকে কিন্তু আজিমুদ্দিন কলেজ থেকে নির্বাচনী সরঞ্জাম বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। আমরা আজিমুদ্দিন কলেজে এই মুহূর্তে রয়েছি। এখান থেকে ইভিএম এর যে সরঞ্জাম এবং সব পাশাপাশি নির্বাচনী যে যত সরঞ্জাম আছে এখান থেকে পাঠানো হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে, এবং সকাল থেকে আসলে পর্যায়ক্রমে কেন্দ্রে কেন্দ্রে নাম ডেকে পাঠানো হচ্ছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়ে কথা বলেছেন বরকতুল্লাহ স্টেডিয়ামে, এবং সেখান থেকে আইন শৃঙ্খলা ব্রিফিং এ আমাদের যতটুকু জানানো হয়েছে যে প্রায় 13,000-এর অধিক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী কেন্দ্রে অবস্থান করবে, পাশাপাশি র‍্যাব এবং বিজিবি মোতায়েন থাকবে যাতে কোনো কেন্দ্রে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে কেউই, এবং শান্তি শৃঙ্খলাভাবে ভোটাররা যেন কেন্দ্রে কেন্দ্রে ভোট দিতে পারে, এবং কেন্দ্রে কেন্দ্রে ভোট বিশৃঙ্খলা সৃষ্টি হলে সাথে সাথে ব্যবস্থা নেবে। এবং এর পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ম্যাজিস্ট্রেট রয়েছে এবং স্ট্রাইকিং ফোর্সও দায়িত্ব পালন করবেন যাতে কেউ কোন রকম বিপত্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, শান্তি শৃঙ্খলাভাবে যেন ভোটাররা কেন্দ্রে কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারে। এবারে কিন্তু গাজীপুরে প্রথমবারের মতো ইভিএম ভোট হবে এবং প্রত্যেকটি কেন্দ্রে ইভিএম ভোট হবে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা হবে। তানিয়া, গাজীপুর থেকে সিটি কর্পোরেশন নির্বাচনের খবর জানাচ্ছিলেন জাহাঙ্গীর আলম। নির্বাচনের প্রস্তুতি সবশেষ জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, নির্বাচনী সরঞ্জাম কি এখনো পাঠানো হয়েছে সেখানে? সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। জি, তানিয়া, সকাল থেকে কিন্তু আজিমুদ্দিন কলেজ থেকে নির্বাচনী সরঞ্জাম বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। আমরা আজিমুদ্দিন কলেজে এই মুহূর্তে রয়েছি। এখান থেকে ইভিএম এর যে সরঞ্জাম এবং সব পাশাপাশি নির্বাচনী যে যত সরঞ্জাম আছে এখান থেকে পাঠানো হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে, এবং সকাল থেকে আসলে পর্যায়ক্রমে কেন্দ্রে কেন্দ্রে নাম ডেকে পাঠানো হচ্ছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়ে কথা বলেছেন বরকতুল্লাহ স্টেডিয়ামে, এবং সেখান থেকে আইন শৃঙ্খলা ব্রিফিং এ আমাদের যতটুকু জানানো হয়েছে যে প্রায় 13,000-এর অধিক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী কেন্দ্রে অবস্থান করবে, পাশাপাশি র‍্যাব এবং বিজিবি মোতায়েন থাকবে যাতে কোনো কেন্দ্রে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে কেউই, এবং শান্তি শৃঙ্খলাভাবে ভোটাররা যেন কেন্দ্রে কেন্দ্রে ভোট দিতে পারে, এবং কেন্দ্রে কেন্দ্রে ভোট বিশৃঙ্খলা সৃষ্টি হলে সাথে সাথে ব্যবস্থা নেবে, এবং এর পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ম্যাজিস্ট্রেট রয়েছে এবং স্ট্রাইকিং ফোর্সও দায়িত্ব পালন করবেন যাতে কেউ কোন রকম বিপত্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, শান্তি শৃঙ্খলাভাবে যেন ভোটাররা কেন্দ্রে কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারে। এবারে কিন্তু গাজীপুরে প্রথমবারের মতো ইভিএম ভোট হবে এবং প্রত্যেকটি কেন্দ্রে ইভিএম ভোট হবে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা হবে। তানিয়া, গাজীপুর থেকে সিটি কর্পোরেশন নির্বাচনের খবর জানাচ্ছিলেন জাহাঙ্গীর আলম।